দুশ্চিন্তা হতাশা টেনশন এগুলো দূর করার কোন জিকির আছে কিনা জানালে উপকৃত করতেন বিশেষ করে যখন মানুষ টেনশনে পড়ে তখন আল্লামুখী হওয়া উচিত অধিকার আল্লামুখী হবেন এটি টেনশন দূর হওয়ার প্রথম ধাপ বা স্তর নামাজ পড়বেন অধিকারে কোরআন পড়বেন এগুলো সবগুলো কিন্তু টেনশন অথবা বিপদ দূর হওয়ার মাধ্যম এরপর নির্দিষ্ট করে দোয়া করা যেতে পারে আমরা এমনি হাত তুলে দোয়া করছি আল্লাহর কাছে আমরা দোয়া করার মাধ্যমে আমাদের টেনশন দূর হবে আর অধিক হারে জিকির ব্যাপক জিকির করতে হবে কেন আল্লাহ সুহাম তালা বলেছেন রাদের আঠাশ নম্বর আয়াত আল্লাহর জিকিরের মাধ্যমে কিন্তু আত্মায় প্রশান্তি নেমে আসে এই জন্য ব্যাপক হারে জিকির করতে হবে এরপরে যে দোয়াগুলি শূন্যতা এসেছে সেগুলো পড়তে হবে

أن تجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي إيه هابي دعوة النبي صلى الله عليه وسلم إتي بيبو درهوار اكتي اتم دعا أرى اللهم رحمتك أرجو فلا تكلني إلى نفسي طرف دعين وأصلح لي شأني كله لا إله إلا أنت أنا ربها لا اله الا الله العظيم الحليم لا اله الا الله رب السماوات والارض ورب العرش العظيم ايتيو بيقدرها الدواء اللهم اني اعوذ بك من الهم والحزن والعجز والكسل والبخل والجبن وضرع الدين وغلبه الرجال ايقولوا شاب قلوي بيقدرها الدواء ايتا دواء والله تعالى اعلم